এখনো ষড়যন্ত্র করছে গসিটি বেগম। 1757 সালে যে গসিটি বেগম যে ষড়যন্ত্র করে বাংলার সূর্য অস্তমিত করেছিল, এখন ভারতে বসে সেই গসিটি বেগম এখন ষড়যন্ত্র করছে। আমি ভারতের যারা মসনদে আছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খোঁজ নিয়ে দেখুন আপনাদের শেখ হাসিনার কাছে, এটা সেই জাতি যেখানে একটা গুলি করলে একটা মরে, বাকিরা পালায় না। এই জাতিকে ঘুম পাড়িয়ে রাখার জাতি এটা। ঘুম পাড়িয়ে আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে যাব, আমরা মদ খেয়ে ঘুমাব না। এটা সেই জাতি যারা রক্ত দিয়ে ভাষা কিনতে শিখেছে, রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে, রক্ত দিয়ে তৃতীয়বার স্বাধীন করেছে। এটা সেই জাতি, আপনারা ভুলে গেলে চলবে না। এটা সেই জাতি, জিজ্ঞেস করে দেখবেন। আমরা বলতে চাই এই প্যাসিস্ট সরকার গত 16 বছরে কি কুকর্ম করেছে। 21 বছর হলে মদের লাইসেন্স করতে পারবে আপনার সন্তান। আমি বারবার বলেছি এটা, কতগুলো আইন করেছে এগুলো প্রকাশ করে না। একটা বিভৎস বাংলাদেশ যেন তৈরি হয়, একটা অমানবিক বাংলাদেশ যেন তৈরি হয়, বিকলাঙ্গ প্রজন্ম যেন হয়, সেই যতটুকু দরকার এই স্বৈরাচার করে গেছে। 16 বছর হলে, 21 বছর হলে আপনার সন্তান মদের জন্য আপনার কাছে বা সরকারের কাছে আবেদন করতে পারবে, আপনি বারণ করতে পারবেন না অভিভাবক হলে। কি বিভৎস কথা, চিন্তা করা যায়? চিন্তা করা যায়? আমি শতবার বক্তব্য দিয়েছি এমন হবে 21 বছর, অর্থাৎ একটা এলাকায় যদি 100 জন আবেদন পড়ে সেখানে মদের লাইসেন্স দিবে, অর্থাৎ এখন থেকে গ্রামগঞ্জে ফাস্টফুডের দোকানে মদ পাওয়া যাবে, সেই ব্যবস্থা পাকাভক্ত করেছিল স্বৈরাচার। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে, এই স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। প্রতি বিপ্লবের গ্রুপ ছায়া এখনো বাংলাদেশে বিদ্যমান আছে। এই তরুণ প্রজন্মকে সতর্ক থাকতে হবে। আপনাদের কাছে আমার সামনে বসে আছেন আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। এমন একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যেই সরকার আপনি পৃথিবীর বুকে, আমি স্টাডি করেছি, এত জঘন্য, এত অত্যাচারী সরকার পৃথিবীর বুকে আর আসেনি, যেখানে প্রত্যেকটা ঘরে চার্জ দিলে আওয়ামী লীগের হাজার কোটি টাকার, শত কোটি টাকার মালিক, টাকার জাজিম বানিয়ে ঘুমায়। একটা দেশে 360টা বাড়ি মানুষের স্তূপ করে সেখানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। কি বিভৎস এক চিত্র গত 16 বছরে কায়েম করেছিল অত্যাচারী সরকার। আচ্ছা, এটা বুঝতে কি প্রশিক্ষণ নিতে হয়? এটা বুঝতে কি বিজ্ঞানী হতে হয়? এটা বুঝতে কি মানবিক মানুষ হতে হয়? আর কিছু কুলাঙ্গাররা এখন পর্যন্ত আওয়ামী লীগের সভানেত্রীর শুভেচ্ছা জানায়, আমি তাদের কুলাঙ্গার হিসেবে অবহিত করলাম। এই বাংলাদেশে যারা এই কুলাঙ্গাররা এখনো আছে তার শুভেচ্ছা জানায় ফেসবুকে। কি উদাত্ত, কি ঐদাত্ত, কি সাহস! যে গণহত্যাকারী বাংলাদেশে 16 বছর গণহত্যা চালিয়েছে, মানুষের জীবনকে নাবিশ্বাস করে দিয়েছে, তার জন্মদিনের শুভেচ্ছা দেয় এখনো কুলাঙ্গাররা, যারা বুঝে না, এখনো মানুষ হয় না, মানবিক হয় না, এদেশে তাদের বসবাসের কোনো অধিকার নেই, এটা আমার বিশ্বাস।